আগের দিন আমরা বায়ো স্যাভার্টের সূত্র পড়েছিলাম। বায়ো স্যাভার্টের সূত্রের সাহায্যে আমরা অসীম দীর্ঘ ঋজু পরিবাহী তার, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এরম তারের জন্য তার পাশে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। আজকে আমরা বৃত্তাকার লুপ এরকম তড়িৎবাহী তারের জন্য তার অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা আজকে কি করব, বৃত্তাকার তার নির্মিত কোনো লুপ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই রকম একটা লুপকে আমরা নির্বাচন করব। তাহলে আমরা সেই ছবিটা আঁকব এবার। তাহলে ধরো এটা একটা বৃত্তাকার লুপ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের পরিমাণ ধরো আই। এবার তার অক্ষস্থিত কোনো বিন্দু, তার মানে কেন্দ্র হচ্ছে এটা, তার মানে সেটাকে আমরা অক্ষস্থিত বিন্দু মানে কোনটা হবে, এখানে এই অক্ষের ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দু হবে। ধরো আমি এখানে ধরলাম বিন্দুটা, আমি সেন্টারের নাম দিলাম ও, আর এই বিন্দুটার নাম দিলাম ধরো পি বিন্দু। তাহলে অক্ষস্থিত বিন্দু হলো পি। তাহলে এই বৃত্তাকার লুপের মধ্য দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য এর পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমি এর পাশে বলতে আমি এখানে এই বৃত্তাকার লুপের অক্ষস্থিত একটা বিন্দু পি বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করব বায়ো স্যাভার্ট সূত্রের সাহায্যে। তাহলে আমরা আগের দিন যেমন বলেছিলাম যে তারটাকে আমরা ছোটো ছোটো কতগুলো অংশে ভাগ করি, তাহলে আমি এখানে তারটাকে ছোট্ট ডিএল এলিমেন্টে ভাগ করলাম, এই একটা ছোট্ট অংশ তারে নিলাম ডিএল। এবার এই বিন্দুতে আমি তড়িৎ চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমার ফার্স্ট কাজ কী, এই ডিএল এবং পি বিন্দুকে জয়েন করা। তাহলে ডিএল এবং পি বিন্দুকে আমি একটা রেখা দিয়ে যোগ করব। তোমরা স্কেলের সাহায্যে করতে পারো, আমি এখানে ডাইরেক্ট করছি সেজন্য এইভাবে করলাম। আচ্ছা, তাহলে এটা সংযোজক রেখাংশ, ধরি এই সংযোজক রেখাংশটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, এই ব্রিজে বৃত্তটার কথা ভেবেছি, সেই বৃত্তের ব্যাসার্ধ ধরো এ, ওটা হচ্ছে কেন্দ্র, নাম দিয়েছি, আর ব্যাসার্ধ হলো এ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। তাহলে এই ডিএল এলিমেন্টের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাওয়ার জন্য পি বিন্দুতে এই ডিএল এলিমেন্টের জন্য কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা ফার্স্ট দেখব। আমরা আগে তো লিখেছিলাম ছোট্ট এলিমেন্ট ডিএল এর জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড বার করি তাহলে আমরা সেটাকে কী বলি, ডিবি। তাহলে ডিবি ভেক্টর ইকুয়াল টু কত হবে, এখানে ডিবি ভেক্টর আমরা প্রথমে ম্যাগনিচিউড বার করি, অর্থাৎ মান বার করি, ডিবি ভেক্টর মড ইকুয়ালস টু মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। যদি আমি এদিকটা ভেক্টর সাইন লিখি তাহলে এদিকটা আমার মডটা তুলে দিতে হবে। আমি প্রথমে জেনারেল ফর্মুলা লিখেছি, তাহলে ডিবি ভেক্টর ইকুয়ালস টু কত বেরোলো, মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব, এটা জেনারেল ফর্মুলা। এবার এক্ষেত্রে কী হয় সেটা আমরা দেখব। ডিএল ভেক্টর, ডিএল মানে হচ্ছে এটা, আর মানে হচ্ছে ডিএল আর আর এর সংযোজক রেখাংশ যেটা হচ্ছে আর। তাহলে ডিএল এবং আর এটা হচ্ছে পরস্পর লম্ব। তোমরা একটু নিজেরা কল্পনা করবে, দেখবে ডিএল এবং আর এটা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটা এখানটা কী হবে, তাহলে এর পরের স্টেপে আমি ডিবি ভেক্টর এর মান বার করছি, ডিবি ভেক্টর এর ম্যাগনিচিউড তাহলে কত হবে, মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল আর সাইন আলফা বাই আর কিউব। তাহলে এখানে আলফা মানে 90 ডিগ্রি, ডিএল এবং আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু সাইন 90 মানে 1 আসবে, তার মানে ওপরে আর আসবে, তার মানে ডিএল বাই আর স্কোয়ার আসবে, এটা হচ্ছে ম্যাগনিচিউড। এইবার যেহেতু ডিবি ভেক্টর এটা ভেক্টর রাশি তাহলে অবশ্যই তার একটা অভিমুখ আছে। এবার আমরা অভিমুখের দিকে যাব, অভিমুখটা কী হবে। তাহলে আমরা আগের দিন কী বলেছিলাম, আমরা এই জেনারেল ফর্মুলা থেকে কী জানি, বি ভেক্টরের অভিমুখ কী হবে, ডিএল ভেক্টর এবং আর ভেক্টর যে প্লেনে আছে, যে সমতলে আছে, সেই সমতলের লম্ব অভিমুখে। এবার সেই লম্বটা আপওয়ার্ড নর্মাল হবে না ডাউনওয়ার্ড নর্মাল হবে সেটা আমরা ওই রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে আমরা সেটা দেখছিলাম, সেইভাবে আমরা নির্ণয় করব। তাহলে এবার আমরা
দেখব যে ডিবি ভেক্টরের অভিমুখ কি হয়। তাহলে ডিএল এবং আর যে সমতলে আছে এই সমতলটায় আছে, তাহলে এই তলের লম্ব অভিমুখে হবে বি ভেক্টরের ডিবি ভেক্টরের অভিমুখ। তার মানে আমি যদি এই রেখাটাকে আমি এইভাবে, তোমরা বাড়াতেও পারো বাড়িয়ে দিতেও পারো, আমি এটা বাড়িয়ে দিলাম একটু। আচ্ছা, এর লম্ব অভিমুখ তার মানে কি, এই তলটার এই প্লেনের লম্ব অভিমুখ, তার মানে এর লম্ব দিক মানে এই দিক বরাবর হবে, এটা হবে ডিবি ভেক্টরের অভিমুখ। ঠিক আছে, তাহলে তোমরা ডিবি ভেক্টরটা দেখো এই অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে। আচ্ছা, তাহলে এই দিক ডিবি ভেক্টরের কে আমরা এবার দুটো উপাংশে ভাগ করতে পারি। ডিবি ভেক্টরের এই দিক বরাবর উপাংশ কত হবে, ডিবি কস থিটা, এবং এই অক্ষ বরাবর উপাংশ হবে ডিবি সাইন থিটা। তাহলে ডিবি ভেক্টরের দুটো উপাংশ ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এইটুকু করলাম। যেহেতু তারটা হচ্ছে এটা, আমরা ডিএল এলিমেন্টটা আমরা আগেই বলেছি, ডিএল এলিমেন্টটা এর ছোটো ছোটো কতগুলো ডিএল এলিমেন্ট তারের বিভিন্ন অংশ থেকে চুজ করব এবং তাদের জন্য পি বিন্দুতে কী কন্ট্রিবিউশন সেগুলো দেখব, সেগুলো যোগ করব, নিয়ে টোটাল তারটার জন্য পি বিন্দুতে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা দেখি। তাহলে আমরা এই ছোট্ট ডিএল এলিমেন্টের জন্য আমরা এখানে দেখলাম যে ডিবি ভেক্টরটা এই দিক বরাবর হলো। এইবার এর অপোজিটে আরেকটি বিন্দু আছে যেটা হচ্ছে এই বিন্দুটা, এই দিকে আমরা যদি এবার একটা ডিএল এলিমেন্ট চুজ করি তাহলে সেটা কেমন হবে। এদিকেও সিমিলার আমি ডিএল এলিমেন্ট চুজ করলাম, এই ডিএল এলিমেন্টের মধ্য দিয়েও কিন্তু আই কারেন্ট যাচ্ছে। তাহলে একইভাবে আমি এই এলিমেন্টের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে একইভাবে একই নিয়মে আমরা এটা এই বিন্দুটা এবং পি বিন্দু জয়েন করব। আমি জয়েন করে রেখাটা একটু বাড়িয়ে দিলাম একেবারেই। আচ্ছা, তাহলে এটা যদি আর হয় এটাও আর। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে এই সেন্টার থেকে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্বটা ধরো এক্স, আমি এই হাইটটা ধরলাম এক্স। তাহলে এই ডিএল থেকে এই পি বিন্দু এটাও কিন্তু উল্লম্ব যে এটা দূরত্বটা সেটা বা হাইট বলতে পারো সেটা হচ্ছে এক্স। আচ্ছা, এবার এই বিন্দুটার জন্য একইভাবে আমি ডিবি ভেক্টর বার করব। তাহলে আমরা একই ফর্মুলা লিখব, ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউ। তারপর স্টেপে গিয়ে লিখব ডিবি ভেক্টর মড ইকুয়ালস টু মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল বাই আর স্কোয়ার। এক্ষেত্রেও হবে, কারণ এখানে ডিএল আর আর একইভাবে একই লজিকে লম্ব হবে এবং সেক্ষেত্রেও ডিবি ভেক্টর ম্যাগনিচিউডটা এটাই আসবে। তাহলে ম্যাগনিচিউডটা একই আসবে কিন্তু অভিমুখটা এবার কী হয় দেখব। তাহলে এক্ষেত্রে ডিএল এবং আর, ডিএল এটা আর হচ্ছে এটা, তাহলে সমতলটা হচ্ছে এটা, তাহলে এক্ষেত্রে ডিবি ভেক্টরের অভিমুখ কী হবে এই তলের লম্ব অভিমুখে। তার মানে এক্ষেত্রে আমার ডিবি ভেক্টরটা এই দিক বরাবর হবে। তাহলে একই লজিকে এটাও ডিবি ভেক্টরটাকে আমরা একইভাবে দুটো উপাংশে ভাঙতে পারবো। এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, একইভাবে এটা থিটা হবে। তাহলে এক্ষেত্রে ডিবি ভেক্টর আবার দুটো উপাংশে ভাগ হবে, তাহলে এইদিকে হবে ডিবি কস থিটা আর এইদিকে হবে ডিবি সাইন থিটা। তাহলে তোমরা ছবি থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই দিকের ডিএল এলিমেন্টের জন্য ডিবি কস থিটা উপাংশটা এদিকে, আর এই দিকের ডিএল এলিমেন্টের জন্য ডিবি কস থিটা উপাংশটা হচ্ছে এদিকে। আচ্ছা, ডিরেকশনটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এই দুটো সেম জিনিস, শুধু অপোজিট ডিরেকশন হওয়ার জন্য এই কস থিটা উপাংশগুলো উল্টো দিকে হলো। তার মানে এরা একই রেখা বরাবর এবং উল্টো দিকে কাজ করছে, সেই জন্য এরা একে অপরকে প্রতিমিত করে দেবে, অর্থাৎ এই উপাংশটা এই উপাংশটাকে প্রতিমিত করবে। তার মানে আলটিমেট এই দুটো পয়েন্টের জন্য, আলটিমেট এই পি বিন্দুতে আমি যদি দুটো পয়েন্টের কথা বিবেচনা করি, তাহলে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা হচ্ছে ডিবি সাইন থিটা। তার মানে ডিবি সাইন থিটা উপাংশতে এক্সিস্ট করবে, কস থিটা উপাংশগুলো একে অপরকে ব্যালেন্স করে দেবে। তার মানে আমরা ডিবি ভেক্টর ম্যাগনিচিউড ইকুয়ালস টু, আমরা এখানে যে লিখেছিলাম মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল বাই আর স্কোয়ার, তাহলে আমরা এখানে আলটিমেট লিখবো এখানে কি, তার মানে এই উপাংশ বিভাজন করার পর অভিমুখের কথা বিবেচনা করে তারপরে আমরা লিখব। তাহলে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই কথাটা লিখব আমরা, সেটা কত হবে, সেটা হবে
ডিবি সাইন থিটা। আচ্ছা আমি এখানে ভেক্টর সাইন দিলাম না, ডিবি সাইন থিটা ম্যাগনিচিউডটা লিখছি। তাহলে ডিবি সাইন থিটা হচ্ছে লব্ধি চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে এই মানটা কত হবে দেখে নিই, ডিবি ইকোয়ালস টু আমরা ম্যাগনিচিউডটা এখানে কত পেয়েছি, ডিবি ইকোয়ালস টু মানটা এটা পেয়েছিলাম, তার সঙ্গে সাইন থিটা গুণ করে দেবো। তাহলে মিউ জিরো আই বাই ফোর পাই আর স্কোয়ার ডিএল ইন্টু সাইন থিটা, তার মানে এখানে কত হবে মিউ জিরো আই বাই ফোর পাই আর স্কোয়ার সাইন থিটা ইকোয়াল টু, দেখো এই একটা ট্র্যাঙ্গেল, আমরা এদিক থেকে তুলনা করলেও যা হবে এদিক থেকে তুলনা করলেও তাই হবে। আমরা এখানে ছবিটা যদি কমপ্লিট করি, এটাও এ হবে যেহেতু রেডিয়াস এটা এ হবে, তাহলে সাইন থিটা ইকোয়াল টু কত হবে এ বাই আর, তার মানে সাইন থিটা ইকোয়াল টু হলো এ বাই আর ইন্টু ডিএল, তার মানে আলটিমেট এটা হলো মিউ জিরো আই এ বাই ফোর পাই আর কিউব ইন্টু ডিএল, এটা হলো লব্ধি চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান পি বিন্দুতে। তাহলে আমরা তাহলে লব্ধি চৌম্বকক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তাহলে ডিবি সাইন থিটা উপাংশটার অভিমুখ যেদিকে হবে সেদিকেই লব্ধি চৌম্বকক্ষেত্রের অভিমুখ হবে। তাহলে সেক্ষেত্রে অভিমুখ কোন দিকে হবে, অক্ষ বরাবর লম্বভাবে ওপরের দিকে, তাই তো? তাহলে লব্ধি চৌম্বকক্ষেত্রের মানটা হচ্ছে ডিবি সাইন থিটা মানে হচ্ছে এটা, এবং লব্ধি চৌম্বকক্ষেত্রের অভিমুখ হবে আমি যদি এই দিক বরাবর, এটা হচ্ছে এক্স ডিনোট করেছি আমি এই হাইটটাকে, তাহলে এটা এক্স ক্যাপ লিখতে পারো, যেটা হচ্ছে এক্স এই উচ্চতা বরাবর একক ভেক্টর। তাহলে এক্স ক্যাপ এদিকে লিখতে পারো, বা এদিকে একটা তোমরা কোনো ইউনিট ভেক্টর আলাদা করে লিখতে পারো, সেটা মেনশন করতে হবে। তাহলে এখন আমরা চলে আসি টোটাল ম্যাগনেটিক ফিল্ড তাহলে কত হবে পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য তাহলে আমরা কী করবো, ইন্টিগ্রেশন করব। তাহলে টোটাল বি ভেক্টর মড ইকোয়াল টু কত হবে, বি ভেক্টর মড ইকোয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিবি সাইন থিটা, তার মানে হবে মিউ জিরো আই এ বাই ফোর পাই আর কিউব ইন্টু ডিএল, এটার ইন্টিগ্রেশন, এটার ওভার ইন্টিগ্রেশন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, মিউ জিরো ফোর পাই কনস্ট্যান্ট, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে সবগুলোই বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন সাইনের বাইরে। তাহলে ফোর পাই আর কিউব ইন্টিগ্রেশন ওভার ডিএল, তাহলে ডিএল হচ্ছে এই ডিএল এলিমেন্টটা জাস্ট ভ্যারি করবে বিভিন্ন পয়েন্টে, তাহলে ডিএলটা ইন্টিগ্রেশন করলে হোল পাথ অ্যালং দ্য সার্কুলার লুপ, তাহলে কী হবে এটা, তাহলে বি ভেক্টর ম্যাগনিচিউড ইকুয়াল টু মিউ জিরো আই এ বাই ফোর পাই আর কিউ ইন্টু ডিএলটা হবে, এটা বৃত্তের পরিধি বরাবর ঘুরবে, তার মানে এটা হবে টু পাই এ, ঠিক আছে? তাহলে বি ভেক্টর তার ম্যাগনিচিউড ইকুয়াল টু কত হলো মিউ জিরো আই, আচ্ছা পাই পাই কেটে যাবে, টু টু কেটে যাবে, তাহলে মিউ জিরো আই বাই টু এ স্কোয়ার বাই আর কিউ, তার মানে মিউ জিরো আই এ স্কোয়ার বাই টু আর, মানে আমাদের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তোমাকে যখন বলবে যে তড়িৎবাহী তারে তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে দিতে পারে যে অক্ষ থেকে অক্ষস্থিত এত সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দুতে, তার মানে তোমাকে এক্স দূরত্বটা বলে দেওয়া থাকবে এবং অবশ্যই বৃত্তাকার লুপের রেডিয়াস বলে দেওয়া থাকবে, তার মানে আমরা এই ইকুয়েশনটাকে আরটাকে আমরা রাখবো না, আরটার বদলে আমরা এ আর এক্স দিয়ে এলিমিনেট করে দেবো। তাহলে আর ইকোয়ালস টু কী, আর ইকোয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ত্রিভুজটা থেকে, এই ত্রিভুজটা থেকে, তার মানে আর কিউব আছে, আর কিউব মানে তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা হলো বি ভেক্টর টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মান, মিউ জিরো আই এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, এবং বি ভেক্টর ইকোয়ালস টু কত হবে, বি ভেক্টর ইকোয়াল টু, তাহলে আমরা ভেক্টর নোটেশন কী লিখবো, বি ভেক্টর ইকোয়াল টু লিখবো মিউ জিরো আই এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু এক্স ক্যাপ, অর্থাৎ এক্স ক্যাপ আমি এখানে লিখলাম, এক্স ক্যাপ এই লজিকেই লিখলাম যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এই ডিস্টেন্সটাকে, হাইটটাকে আমি এক্স অ্যাক্সিস ধরে নিয়েছি, তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টর আমি ধরে নিলাম এক্স ক্যাপ, তাহলে অ্যালং দিস ডিরেকশন, সেই জন্য আমরা এখানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড এর যখন বি ভেক্টরকে ভেক্টরের আকারে প্রকাশ করবো তখন সেটা এইভাবে হবে।
আচ্ছা, এবার যদি এই বৃত্তাকার লুপে আমরা এখানে একটা তারের তার দিয়ে লুপটা তৈরি করেছি, যদি এখানে এন নাম্বার অফ টার্নস থাকে তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা মডিফাই হবে। যদি এন নাম এই বৃত্তাকার লুপটাই এন এনটা পাক দিয়ে যদি তৈরি হয়, অর্থাৎ এন সংখ্যক তার বৃত্তাকারভাবে পাকিয়ে যদি লুপটা তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে বি ভেক্টর মড ইকুয়ালস টু কত হবে? তাহলে সেক্ষেত্রে বি ভেক্টর, অথবা বি ভেক্টরও লিখতে পারে, একেবারে বি ভেক্টর লিখছি, তাহলে সেক্ষেত্রে বি ভেক্টর ইকুয়ালস টু হবে মিউ জিরো এন, এন ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস এন আই এ স্কোয়ার বাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু এক্স ক্যাপ। তাহলে মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, এইটা হবে। ঠিক আছে, তাহলে বৃত্তাকার লুপ তার অক্ষস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাদের জানা গেল। এইবার আমরা এখান থেকে এটা জেনারেল ফর্মুলা করলাম, আমরা এখান থেকে কিছু অ্যাপ্রক্সিমেশন করতে পারি। যদি ধরো তোমাকে বলে যে তাহলে আমরা এখানে বৃত্তাকার লুপের অক্ষস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করেছি, যদি তোমাকে বলে একটা বৃত্তাকার তার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, আমরা এখান থেকে ওই জায়গায় ফিরে যেতে পারি। তাহলে যদি আমি বলি যে বৃত্তাকার তারের মধ্য দিয়ে আই কারেন্টের জন্য তার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি কত হবে, তার জন্য তার মানে পি পয়েন্টটা কোথায় অবস্থিত হবে, ওতে অবস্থিত হবে, অর্থাৎ পি এবং ও বিন্দু মার্চ করে যাবে, তার মানে সেখানে কি হবে, এক্স ইকুয়াল টু জিরো হবে। তার মানে আমরা যে জেনারেল ইকুয়েশনটা পেলাম সেখানে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিলেই আমরা সেটা পেয়ে যাব। তাহলে বৃত্তাকার লুপের কেন্দ্রে, এটা তোমরা লিখবে, আমি আর লিখছি না, তাহলে বৃত্তাকার লুপের কেন্দ্রে যদি ম্যাগনেটিক ফিল্ড বলা হয় তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হবে, জিরো হবে। তাহলে সেক্ষেত্রে বি ভেক্টর ইকুয়াল টু কত হবে, বি ভেক্টর ম্যাগনিচিউড ইকুয়াল টু আমি এখান থেকে নিলাম মিউ জিরো আই, আচ্ছা আমি ধরলাম এন নাম্বার অফ টার্নস, এন নাম্বার অফ টার্নস আছে, তাহলে মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই টু, আচ্ছা এখানে এক্সট্রা জিরো হয়ে যাবে, তাহলে এটা হবে এ কিউব, এখানে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার থ্রি বাই টু হলে এ কিউব হয়ে যাবে, তার মানে এটা আসবে মিউ জিরো এন আই বাই টু এ, এইটা আসবে তার ভ্যালু মিউ জিরো এন আই বাই টু এ। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে বৃত্তাকার তারের মধ্য দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য তার কেন্দ্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, এবার আরেকটা অ্যাপ্রক্সিমেশন করা যায়। যদি বলা হয় যে এক্স এই বৃত্তাকার লুপের যে রেডিয়াস তার তুলনা হাইটটা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কী 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 অ্যাপ্রক্সিমেশন করা যায়? তার মানে আমি বললাম যদি এক্স মাচ মাচ গ্রেটার দ্যান এ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স যদি মাচ মাচ গ্রেটার দ্যান এ হয় তাহলে আমরা ইকুয়েশনটা কী পেলাম, বি ইকুয়াল টু বি ভেক্টর মড ইকুয়ালস টু এটা, তাহলে এক্স যদি এর থেকে খুব বেশি হয় তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো, তার মানে বি এর বি ম্যাগনিচিউড এটা কত হবে, বি ভেক্টর তার মান হবে মিউ জিরো এন আই এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, আমরা এই নাম্বার অফ টার্নসের জন্য ধরলাম মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই টু, তাহলে এক্স এটাকে এলিমিনেট করে দাও, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, তার মানে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে এটা, যদি অক্ষস্থিত বিন্দুটা অনেক হাইটে অবস্থিত হয়, এখানে আমার লাইনটা এর উপর পড়ে গেলো, একটু ভালো করে খেয়াল করবে তোমরা, বি ভেক্টর মড ইকুয়ালস টু মিউ জিরো এন আই এ স্কোয়ার বাই টু এক্স কিউব, তার মানে দেখো এখানে মিউ জিরো এন আই এ টু এগুলো সব কনস্ট্যান্ট, শুধু এইটা ভ্যারি করছে এক্সটা, তাহলে এক্সটা যদি অত্যন্ত বেশি হয়, রেডিয়াসের তুলনায় অনেক বেশি উচ্চতায় অবস্থিত হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ বি প্রপোর্শনাল টু বি ম্যাগনিচিউড, অর্থাৎ মানটা প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স কিউব, অর্থাৎ তখন চৌম্বক ক্ষেত্র দূরত্বের বা উচ্চতার ত্রিঘাতের ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তাহলে বোঝা গেছে যে কীভাবে কোনো বৃত্তাকার লুপের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়, সেখান থেকে কী করে আমরা একটা বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি, এগুলো বোঝা গেল। ঠিক আছে,